এক ঢালা তাঁতের শাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই ছবিকে ঘিরে তাঁতের খোলেই বোনা হয়েছে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির নাম। পূর্ব বর্ধমানের জগবন্ধু দালাল এমনই একটা শাড়ি তৈরি করেছেন। নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শাড়িটি তাঁর হাতে তুলে দেওয়ার ইচ্ছা জগবন্ধু বাবুর। নিন্দুকেরা বলে লক্ষ্মী ভাণ্ডারের জন্যই গ্রামে গ্রামে পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল। মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা 500 টাকা গ্রাম বাংলায় ঠিক কেমন সাড়া ফেলেছে তার আরও একটা প্রমাণ মিলল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কাটোয়া 1 নম্বর ব্লকের মুসথলি গ্রামের বাসিন্দা জগবন্ধু দালাল তার গোটা পরিবারকে নিয়ে একটি শাড়ি বুনেছেন। তাঁতের খোলের সেই শাড়িতে মুখ্যমন্ত্রীর জনকল্যাণমুখী প্রকল্পের নাম বুনেছেন জগবন্ধু। শাড়ির জমিতে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবিও। নিজে কোনো রাজনৈতিক দলেরই সক্রিয় কর্মী নন জগবন্ধু বাবু। মুখ্যমন্ত্রীর জনকল্যাণমুখী প্রকল্প ভালো লাগে তার, সেই থেকেই শাড়ির ভাবনা। আমি ওনাকে দেবো বলেই বানিয়েছি, তো এটা খরচা সেরকম মানে মাপা যাবে না কোথায়। হঠাৎ আপনি কি কোনো রাজনৈতিক দলের সমর্থন, তৃণমূলের সমর্থন? না না, আমি কোনো দলের সমর্থন নয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এটি ওনাকে ভালোবেসে আর কি বানিয়েছি। ছোট থেকেই বাবার কাছে তাঁতের কাজ শিখেছেন জগবন্ধু বাবু। তাঁতের কাজ ছাড়া বিশেষ কিছু জানেন না তিনি। এমনিতে একটা শাড়ি তৈরি করতে দিন দুয়েকের বেশি লাগে না, তবে এই শাড়িটা টানা 32 দিন ধরে বুনেছেন তিনি। সঙ্গে ছিলেন মা বাবা এবং স্ত্রীও। আমার শ্বশুরমশাই গণপতি দালাল এবং শাশুড়ি মা অনিমা দালাল এবং আমি সবাই মিলে মানে শাড়িটি আমার স্বামীর মানে পাশে দাঁড়িয়েছি আর কি, মানে সহযোগিতা করেছি। তা এই শাড়িটি প্রকল্পের যা নাম দেখছেন তা এইগুলি আমাদের খুবই ভালো লাগে। তা একটি যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যেন এই শাড়িটি পৌঁছায় এটাই আমরা চাই। রাজ্যের জনকল্যাণমুখী প্রকল্পের ছবি তাঁতের শাড়িতে বুনেছেন জগবন্ধু দালাল। বাংলার তাঁত শিল্পীদের জন্য বিশেষ কিছু প্রকল্প আনুক রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর কাছে তাঁর এটাই আর্জি। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।